হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ পিয়ালির সাথে। আর আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। তো বলুন, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আজকে কি সুন্দর রোদ উঠেছে। এই রকম রোদে বেশ জামা কাপড়, তোশক, লেপ, কম্বল দিলে খুব ভালো থাকে। দারুণ রোদ, ভীষণ সুন্দর লাগছে। আর দেখুন আকাশটা, দেখুন একদম দুর্গাপুজোর মতন। যেহেতু সেপ্টেম্বর মাস পড়ে গেছে, অক্টোবর মাসে দুর্গাপুজো, আমরা তো জানি, কিন্তু পরিস্থিতির চাপে আমরা এখন বেহাল। কি হবে, আচ্ছা যেটা ভাবছি, যেটা হবে ভালোই হবে। মা আসছে, মাকে নিশ্চয়ই আমরা সকলে মিলে ভালোভাবে ওয়েলকাম করতে পারবো। তো দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ, মন একদম ভরে গেল এই আকাশটা দেখে। Staring at herself in the mirror on the restroom door. বন্ধুরা, আমি এখন একটু বসে রয়েছি, রেস্ট নিচ্ছি। দুপুরের লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে, আর অগনাও দেখুন গোলু হয়ে, গোলু মোলু হয়ে বসে আছে। গোলু মোলু হয়েছিস তো, হাই করছে সবাইকে। তো ভীষণ সুন্দর রোদ উঠেছে। একটু জিনিসপত্র দেবো, বালিশগুলো একটু দেবো, বিশেষ করে তোশকটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু তোশকটা আমি এখন রোদে দিতে পারবো না একা, ভীষণ ভারী আমাদের তোশকটা, একা তোলা সম্ভব না। অভিষেক থাকলে সুবিধা হতো। হ্যাঁ, অহনাকে নিয়েও দেওয়া যায়, হেল্প করে দিবি ভাবি? হ্যাঁ হ্যাঁ, অহনা হেল্প করে দেবে বলেছে, একদম হেল্প ক্লাস, ঠিক আছে, অহনা হেল্প করে দেবে। এই রোদটা এত ভালো উঠেছে, আমি তাই ভাবছি এই সুযোগটা শেষ করা, মানে ছাড়াটা ঠিক হবে না। তো বন্ধুরা, আজকে তো এমনি মাছের ঝাল ভাত যেমন নর্মালি হয়, ডাল ভাজা সেরম বানিয়েছি। তো গতকাল রাতে আমি একটা রেসিপি তুলে রেখেছিলাম বন্ধুরা, সেই রেসিপিটা আপনাদের সাথে আমার খুব ইচ্ছা ছিল শেয়ার করব। খুব সিম্পল রেসিপি, খুব টেস্টি হয়েছিল, সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো গতকাল আর ভিডিও করা হয়নি, রেসিপিটা করেই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হয়েছিল। তো আমি ভাবলাম আজকেই তাহলে শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে, যখন আমার রেডি আছে রেসিপিটা। তো রেসিপিটা হচ্ছে ছাতুর পরোটা, পরোটা না কচুরি, সরি ছাতুর কচুরি, দেখো পরোটা বলে দিচ্ছি, ছাতুর কচুরি আর আলুরদম। ভীষণ ভালো লাগে, আমরা খুব মজা করে খেয়েছি ছাতুর কচুরি আলুরদমটা। কেমন লেপো তো, অহনা বলছিল খাবো না, ছাতু শুনেই বলেছিল খাবো না। আমি তুই খেয়ে তো দেখ, আমি বললাম তুই যে খেয়ে দেখ কিরকম লাগে, খেয়ে দেখলে বোঝে যায় জিনিসটা। ছাতুর নাম শুনেই অহনা বলে দিল আমি খাবোই না, তারপরে বললো মা খুব টেস্টি হয়েছিল। আমি সেই জন্য ভাবলাম খুব সিম্পল রেসিপি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা যারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। যারা নতুন বন্ধু আছেন তারা আসুন, দেখুন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি একটুখানি কাজ করে নিই, তারপরে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তোশকটা রোদে দেওয়া হয়ে গেছে, উফ কি ভারী তোশক। অহন আর আমি দুজনে মিলে এর নিচে একটা মোড়াটা রেখেছি, দেখা মোড়াটা রেখেছি, এই যে মোড়া রাখা হয়েছে নিচে। আবার অহনা বসেও গেছে, বাবা একটু টেনে দে, রোদটা লাগবে না, একটু টেনে দে, মোড়াটা টান, মোড়াটা টান, হ্যাঁ একটু, বেশ রোদে পড়লে না তোশক টোশকগুলো এত ভালো হয়, কিছু বলার নেই। আর রোদটা খুব ভালো উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, গরম তো থাকবেই। চলুন আমার সাথে আমার রান্নাঘরে, কালকে যে রেসিপিটা বানিয়েছিলাম ছাতুর কচুরি আর আলুরদম আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এসে গেছি রান্নাঘরে, দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যেই পুরটা বানাবো। প্রথমে আমি নিয়ে নেবো 6 চামচের ওপর মতন ছাতু, আপনাদের পরিমাণ মতন বন্ধুরা আপনারা ছাতুর পরিমাণটা ডিসাইড করে নেবেন। আমাদের 4 জন লোকের জন্য আমি 6 চামচ মতন ছাতু নিয়ে নিয়েছি। আর নেবো পরিমাণ মতন লবণ, 1/2 চামচ মতন লবণ নিয়ে নিয়েছি। আর নেবো হচ্ছে 2 চামচের মতন চিনি, একটু মিষ্টি মিষ্টি পুরটা হলে খেতে খুব টেস্টি লাগে, সেই জন্য 2 চামচের মতন চিনি নিয়ে নেবো। আর নিয়ে নেবো একটু আদা বাটা। যদি বন্ধুরা আপনাদের বাড়িতে জোয়ান থাকে তা জোয়ান আপনারা অ্যাড করতে পারেন, আমার বাড়িতে জোয়ান ছিল না সেই জন্য আমি আর জোয়ান অ্যাড করিনি। আর একটু নিয়মও হিং, অল্প একটু পরিমাণ হিং দিয়ে পুরোটা প্রথমে চামচের সাহায্যে ভালো করে মেখে নেবো, ভালো করে মিক্সড করে নেবো পুরো জিনিসটাই। ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটুখানি জল দিয়ে আমি এটা পুরো জিনিসটাই, যে ছাতুটা পুরো ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো জলের সাহায্যে। দেখুন অল্প অল্প করে জল, বেশি পরিমাণে না, অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর একটা পেস্ট মতন আমি বানিয়ে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দেবো একটা কড়া, কড়াটা গরম হলে অবশ্যই 2 চামচ মতন সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দেবো।
সর্ষে তেল আমি দিয়ে দেব। সর্ষে তেলটা যখন গরম হয়ে যাবে, পুরো ব্যাপারটাই করব আমি সিম আছে, যখন গরম হয়ে যাবে তখন যে আমি ছাতুর পুরটা বানিয়েছিলাম সেই ছাতুর পুরটা আমি দিয়ে দেব হচ্ছে কড়াতে। তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে পুরো ছাতুর পুরটা আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করতে হবে যাতে একটা মন্ড মতন হয়ে যায়, একটা ডো মতন তৈরি হয়ে যায়। সেই ডো মতন আমরা তৈরি করে ফেলবো। দেখুন আমরা যখন বুঝবো বন্ধুরা কড়ার গা থেকে সম্পূর্ণ ডোটা উঠে আসছে তখন বুঝবো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কী সুন্দর, কড়ার গা থেকে সম্পূর্ণ পুরো পুরটাই উঠে এসছে, তার মানে আমাদের পুরটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এরপরে পুরটা আমরা একটা প্লেটে শিফট করে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই দেখুন পুরটা একটা প্লেটের মধ্যে শিফট করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এইদিকে আমি ময়দাটা মেখে ফেলবো। প্লেটে আমি নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সাদা তেল ময়নের জন্য দেবো। লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে আমি ময়ন করে নেবো ময়দাটা। যত ভালো ময়ন হবে তত ভালো কচুরি ফুলবে, আর কচুরির টেস্ট তত ভালো হবে, ক্রিসপি হবে। ভালো করে ময়ন দিয়ে নেবো, বরিন দিয়ে, তারপরে গরম জল দিয়ে হালকা করে একটা ডো বানিয়ে নেবো। আমার এর আগেও ময়দার রেসিপি, আমি লুচির রেসিপি দেখিয়েছি, সেই জন্য পুরোটা আমি দেখালাম না। মাখাটা আমি ভালো করে মেখে ডো বানিয়ে আপনাদের সামনে আসবো। তো দেখুন ময়দার ডোটা খুব সুন্দর মাখা হয়েছে। এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা দেখুন 10 মিনিট থেকে 15 মিনিট পরে এসে আমি লেচি বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোর মধ্যে ছাতুর পুরটা ঢুকিয়ে নেবো। বাটির মতন গোল করে নিলাম, তার মধ্যে ছাতুর যে পুরটা আছে সেগুলো ভীষণ সুন্দর পুরগুলো তো তৈরি হয়ে গেছে, ছোটো ছোটো বলের মতন আকারে করে গোল করে আমি এই লেচির ভেতর দিয়ে দেবো। লেচির ভেতর দিয়ে ভালো করে মুখটা আটকে দেবো যাতে কোনো সাইড দিয়ে বেলার সময়ও যাতে পুরটা বেরিয়ে না যায়। তো দেখুন খুব সুন্দর করে হালকা হাতে পুরো জিনিসটা করতে হবে, একদম তৈরি হয়ে গেছে। আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের, যে ছোট করে ছাতুর যে বল বানিয়ে কি সুন্দরভাবে যে আমি পুরটা করছি, দেখুন একটুও বেরোচ্ছে না, আর একদম গোল করে বলটা দিয়ে পুরো মুখটা ভালো করে আটকে এই পুরটা আমি বানাচ্ছি যাতে বেলার সময় একদম বেরিয়ে না যায়। তো দেখুন বন্ধুরা আমি বেলা শুরু করে দিলাম, কচুরিটা ছাতুর কচুরিটা বেলা শুরু করে দিয়েছি ভীষণ সুন্দরভাবেই। দেখুন একটুও কিন্তু বেরোচ্ছে না, এক ফোঁটাও বেরোয়নি, দেখুন খুব সুন্দর। আর পুরটাও খুব ভালো হয়েছে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, সাদা তেল গরম হয়ে গেছে। সাদা তেল গরম হয়ে গেলে তারপরে আমরা কচুরিটা দিয়ে দেবো ভাজার জন্য। তো ওয়ান বাই ওয়ান কচুরিগুলো আস্তে আস্তে ভেজে তুলবো। পুরটা যেহেতু আগে থেকেই রেডি করা আছে সেই জন্য কচুরিটা খুব ভালো আশা করি টেস্ট হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কচুরিটা ফুলেও গেছে, দারুণভাবে ফুলে গেছে। তা এই সাইডটা ভাজা হয়ে গেলে আবার পরের সাইডটাও কচুরি ভেজে আমরা তুলে নিয়ে প্লেটে সার্ভ করে খেতে দিয়ে দেবো বাড়ির সকলকে। আলুর দমের রেসিপিটা দেখালাম না বন্ধু, আলুর দমের রেসিপিটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের সাথে। আমি ডেসক্রিপশন বক্সে আলুর দমের রেসিপির লিঙ্কটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে আমি আলুর দম করলাম, একদম মাখা মাখা আলুর দম। তো দেখুন একের পর এক কচুরিগুলো আমি সব কিছু ভেজে তুলছি আমার প্লেটের মধ্যে, আর বাড়ির সকলকেও ওয়ান বাই ওয়ান সকলকে কচুরি আলুর দম খেতে দেবো। খুব টেস্ট হয়েছিল কচুরির, প্রত্যেকে বলেছে খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এরকম করে বানাবেন। আশা করি আপনাদের আমার ভিডিও আজকের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, একটু কমেন্ট করবেন, লাইকটা দেবেন, লাইকটা বাড়লে বন্ধুরা মনে বেশ সাহস জাগায় আরও ভালো ভালো ভিডিও করতে ভালো লাগে। আর কমেন্ট করেও লিখবেন এই ছাতুর কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন সবকটা কচুরি কিন্তু ফুলেছে খুব সুন্দর, ময়দাটা যদি খুব ভালো মাখা হয় না কচুরিটাও খুব সুন্দর ভালো হয়। তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই হলো ফাইনাল লুক ছাতুর কচুরি আর আলুর দম। এই দেখুন ছাতুর কচুরিগুলো ভীষণ সুন্দর হয়েছে, আর এই আলুর দম দারুণ দারুণ, খুব টেস্টি হয়েছে আলুর দমটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও আমি আর বাড়ালাম না, এখানেই আমার ভিডিও শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে আমায় জানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হব। বাই বন্ধুরা।